আয়া যখন পড়ছো তখন বিরিয়ানি ভিখায়া যাও নাস্তা করছো না ভাইজান সোনিয়া জি ভাইজান কেলে যে একটা বড় প্লেট লয়া আচ্ছা ভাইজান যা তো ভাইজান বিরিয়ানি আনছেন কোন হ্যান্ড থেকে কেন সুরত মিয়ার দোকান থেকে আমগো বাপ দাদা 14 করুর ওই সুরজ মিয়া আর তার বড় দাদার কাছ থেকে বিরিয়ানি খাইছে বুঝছো না মানে সুরজ মিয়া বাবুর্চি মালাই মগার 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 কি না মানে হাজি মিয়ার ধারে কাছে আয় হাজি মিয়া ওই হাজি মিয়া তো বোরহানিতে সাহিজির আবিদায় না আয়া আমরা হইলাম গিয়া খান বংশ মানে হইল গিয়া খানে ওয়ালা খানদান আরে রোহাদের খান বংশ কি কই কা বিরিয়ানি কেমন হইছে তা গলি রই মোড় থেকে বন্ধ সে কই কইয়া দিব খামোস আমরা হইলাম গিয়া সৈয়দ বংশ অতি উচ্চ খানদান আমগো দাদা পর দাদারা ওই মোগল করছই এক লগে বইয়া বিরিয়ানি খাইছে কি বুঝলা হ্যাঁ মোগল ভাই পেটা গেল কদরি বোঝে না খান বংশ খান বংশ খানদান লয়া যখন বিরিয়ানি পাকাইতো সদর ঘাট থেকে খুশবু আইতো বদবু সুরজ মিয়া বিরিয়ানি খায়া দেয় খুশবু কালে কয় বুঝবি আচ্ছা জান থাকতে খান বংশের পোলা ওই বিরিয়ানি ওই বিরিয়ানি ছুঁইয়া ভি দেখ খায়া দেখ আভি নেই আভি আভি কবি নেই আভি 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 বলা কি বিরিয়ানি কামনা সাথে আগে কইবি না আরে হালাই কি যন্ত্রণা আগে কইবি না ওরা তুই খা গোলাপ
পাগড়ি পিন্ধা আমগো খাম দাহি গুড়া গাইতে খুঁজা তোমারে হুর বড়ি লয়ে যামু আস্তাগফিরুল্লাহ তোমা কই ঘোড়ার গাড়ি যখন মহল্লায় বাইর হয় গন্ধে মহল্লার ব্যক্তি দরজা জানলা বন্ধ কইরা ঘোড়া যখন বাইর হয় আর ওই ঘোড়া গুলি ইসলি দে রাস্তা রাস্তা বার বার কইরা পালায় হে ঘোড়ার গাড়ি তুই উঠো আমি কাবি কি বুঝাচ্ছো তুমি বুঝছো না এটা আরে আমার পর্দা দাবি যখন সাদিত গেছিল না কি ঘোড়ার গাড়ি কইরি তো গেছিল আরে এটা হলো কি আমগো ওই খানদানি কিচ্ছা খানদানি কিচ্ছা খান বংশ বা খানদানির বজেটটা কি কি কইলা এইটা তুমি কি কইলা তুমি জানো আমার দাদ পর্দাদার বাপ জান যখন এই মহল্লা দিয়ে হাঁটতো তখন জোয়ান কুড়া কেউ তার চোখের দিকে ভি তাকাইতো না খানদান লয়া হেই যে প্যাচার পার পারলা সে না
সমস্যাটা বেশ জটিল মনে হচ্ছে। বাবা জহির, এদিকে আসো তো। আচ্ছা বলো তো, তোমার এই দাদা পর্দা দাগ কোথায় জন্মেছিলে? আমি কিনতে কমু। ঠিক আছে ঠিক আছে, মা সোনিয়া, এবার তুমি বলো তো, তোমার দাদা পর্দা দাগ কোথায় জন্মেছিলে? এই তাহলে কি দাঁড়ালো, তোমরা শুধু শুধুই এই দাদা পরদাদা খানদানার বংশ নিয়ে মন কষাকষি করছো, এসব কোনো ব্যাপারই না। তাছাড়া ফারুক সাহেব, এই ওরা যখন দুজনেই রাজি, আরে একেবারে হাজার কথা কইছেন, রাজি তো ক্যা করেগা কাজী। তা তো বটেই,